28 অক্টোবর রাজধানীতে সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ বিএনপি সহ প্রথম সারির বেশ কয়েকটি রাজনৈতিক দল। ইতোমধ্যে প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে। এ ব্যাপারে 7টি বিষয় পুলিশকে অবহিত করেছে তারা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ তার সই করা এ সংক্রান্ত চিঠি পল্টন মডেল থানার ওসির কাছে পৌঁছে দিয়েছেন। চিঠিতে জানানো হয়েছে, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সমাবেশ চলবে। লোক সমাগম হবে প্রায় 2 লাখ। সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করার পর পুলিশের পক্ষ থেকে কিছু তথ্য চাওয়া হয়েছিল। তার প্রেক্ষিতেই চিঠি পৌঁছে দেওয়া হয় পল্টন মডেল থানার ওসির কাছে। সেখানে বলা হয়েছে, সমাবেশটি বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে পল্টন মোড়, জিপিও মোড়, শিক্ষা ভবন, গোলাপশাহ মাজার, নগর ভবন, নবাবপুর সড়ক, মহানগর নাট্যমঞ্চ সড়ক, দৈনিক বাংলা মোড় এবং মতিঝিল সড়ক হয়ে স্টেডিয়াম পর্যন্ত বিস্তৃত হবে। চিঠিতে জানানো হয়, সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতাকর্মী, সংগঠক, নারী সংগঠক, তরুণ প্রজন্ম ও সর্বস্তরের জনগণ অংশ নেবেন। অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে ইতোমধ্যেই মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন করেছে আওয়ামী লীগ। প্রচার প্রচারণা কার্যক্রমও শেষের পথে। এ অবস্থায় স্বল্প সময়ের মধ্যে অন্য কোনো ভেন্যুতে নতুনভাবে সমাবেশের প্রস্তুতি গ্রহণ করা দুরূহ ব্যাপার বলে জানানো হয়েছে চিঠিতে। সমাবেশ স্থল ও আশপাশের এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে পুলিশকে। এদিকে রাজপথের প্রধান বিরোধী শক্তি বিএনপিও সমাবেশ করতে যাচ্ছে 28 অক্টোবর। সমাবেশটি তারা করতে চায় নয়াপল্টনে। দলটির পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, 1,20,000 লোকের সমাগম হবে ঢাকায়। সমাবেশের নিরাপত্তায় দলের পক্ষ থেকে থাকবে 500 জন স্বেচ্ছাসেবক। সাইদ রহমান, কালবেলা।